কাঁদছিস কেন? আমি থাকতে তোর কোনো ভয় নেই। আশ্রয় প্রার্থীর অধিকারের একটা সীমা থাকে। নেহাত প্রতাপ তোমাকে পাঠিয়েছিল তাই, নইলে আজই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। রাস্তার কুকুর রাস্তাতেই থাকবে, ঠাকুর হবার চেষ্টা করবে না। কথাটা যেন মনে থাকে। শোনো, নলিনী বাবুর সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে, সামনের সপ্তাহেই বিয়ে, আশীর্বাদ সেদিনই হবে। কিন্তু রিয়ার পরীক্ষা? বের পর দেবে, না দিলে না দেবে। তোমরা মেয়েরা সব কেনাকাটা শুরু করে দাও, কাল থেকে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা শুরু করে দিচ্ছি। কলকাতা থেকে আপনার এতদূর নিজের আসার কি দরকার ছিল বর্তা? কার্ডটা পোস্টে পাঠিয়ে দিলেই তো। বসুন না। বসার মতো মুখ কি তোমরা রেখেছো? মানে আকাশ থেকে পড়লে বলে মনে হচ্ছে। তোমরা জানো আজ থেকে 15 বছর আগে আমার বড় মেয়ের জীবনে কি হয়েছিল? সব জেনে তোমরা রিয়ার জীবন শেষ করতে সেই রাজুকেই পাঠিয়েছিল, তাও আবার লেখাপড়ার মিথ্যে বাহানা দিয়ে। বাড়ি ছেড়ে চলে এসেছিলে বলে কি প্রতিশোধ দিতে চেয়েছিলে? না না বর্দা, না, বিশ্বাস করো রাজু খুব ভালো ছেলে, আর তাছাড়া রিয়াও। থাক, সামনের বুধবার রিয়ার বিয়ে, আমার পছন্দ করা পাত্রের সঙ্গে, পারলে এসো। এর পরেও কি আর ওখানে যাওয়া সাজে? সেটা তোমাদের ব্যাপার, আমি আমার কর্তব্য করলাম, চলি। কিরে চুপচাপ বসে আছিস কেন? কাল বর্দার কথা মন খারাপ হয়েছে? কই না তো। আবার লুকোচ্ছিস আমার কাছে? আমি কিন্তু মুখ দেখলে সব বুঝতে পারি। ও সব মন খারাপটা বাদ দে, চল আমার সঙ্গে, একটা কাজ আছে। কি কাজ? এটা রিয়ার ঘরে টাঙাতে হবে। এটা কার ছবি? রিয়ার দিদির। রিয়ার দিদির? এর কথা তো আগে কখনো কেউ বলেনি। কে বলবে? বর্দার হুকুমের বাইরে এ বাড়িতে কারো কিছু বলার সাহস নেই। কিন্তু আমি তো গোত্র ছাড়া, আমি কাউকে কিছু না জানিয়ে ছবিটা বাদিয়ে নিয়ে এসেছি। চল আমার সঙ্গে, এটা রিয়ার ঘরে টাঙিয়ে দিবি। রিয়াই ছবিটা দেখলে না মনে সাহস পাবে। না ছোট কাকিমা, আমি রাস্তার মানুষ, রাস্তায় থাকাই ভালো, অন্তর্মহলে যাওয়া আমার সাজে না। বারে এটুকুতেই মচকে গেলি? হ্যাঁ ম্যাই শুন না, এই তার নমুনা, বাগানে গোলাপটা নেবে আর কাটা দেখলে ভয় পেলে চলবে? চল 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 চল, তুই তো একা যাচ্ছিস না, আমিও তোর সঙ্গে যাচ্ছি। এই কি হলো দেখি 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 কি? আরে দেখি না বাবা, ইস কি রক্ত বেরোচ্ছে, তুই দাঁড়া আমি ব্যান্ডেজটা নিয়ে আসছি। আমার প্রিয়াকে দেখেছো? আমার প্রিয়া, আমার প্রিয়াকে দেখেছো? আমার প্রিয়া বলো না, আমার প্রিয়া আমার জন্য এখন ছুটি দিয়ে যাও। আমার প্রিয়া, আমাকে আমি যাবো না, আর বলো না, বলো না, আমার প্রিয়া, আমার প্রিয়া বলো না, আমার প্রিয়া। কিছু মনে করবেন না, ও পাগল, আসলে প্রিয়াকেও খুঁজছে, প্রিয়ার শোকেই ও পাগল হয়ে গেছে। ও পাগলাগারদেই ছিল, আজ যে একটু ফাঁকা পেয়েছে অমনি ও প্রিয়ার খোঁজে বেরিয়েছে। ভাগ্যিস আপনার ড্রাইভার সময় মতো ব্রেকটা কষেছিল, তার জন্য ও প্রাণে বেঁচে গেল। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো, ভগবান আপনার মঙ্গল করুন। অপূর্ব, প্রিয়ার শোকেই ও পাগল হয়ে গেছে, শোকেই ও পাগল হয়ে গেছে। আমি প্রিয়াকে ভালোবাসি, আপনি ওর বাবা, তাই প্রিয়াকে বিয়ে করার আগে আপনার অনুমতি নিতে। অনুমতি? গুরুজনদের অমান্য করি,
তাদের স্নেহ ভালোবাসাকে অগ্রাহ্য করে তাদের পছন্দ অপছন্দের পরোয়া না করে তোমরা বিয়ে করবে আর সেটা আমি মেনে নেব এই মহেন্দ্র রায় কোনোদিন ভালোবাসাবাসীর বিয়ে মেনে নাইনি আর কোনোদিন মেনেও নেবে না তুমি চলে যাও এখান থেকে একা যাব বলে তো আসিনি প্রিয়াকে সঙ্গে নিয়ে যাব হাউ ডেয়ার ইউ তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো আমি প্রিয়ার বাবা এক নিষ্ঠুর বাবা যে তার সন্তানদের কোনোদিন ভালোবাসেনি ভালোবাসতে দেয়নি অপূর্ব চিৎকার করে আপনি সত্যকে চাপা দিতে পারবেন না এই বাড়িটাকে আপনি একটা জেলখানা তৈরি করেছেন এই বাড়ির লোকেরা সব কয়েদি ভালোবাসার জানলা দরজাগুলো সব বন্ধ কোথাও এক ফোঁটা আলো আসার জায়গা নেই তবুও ভালোবাসার বাতাসকে আপনি আটকাতে পারেননি আপনার মেয়ে ভালোবেসেছে আর আপনি কষায়ের মতন মেয়ের ভালোবাসাকে খুন করতে চেয়েছেন আপনি বাবা তবে আপনি যত শক্তিমানি হন ভালোবাসার শক্তি সব থেকে বেশি চেষ্টা করো প্রিয়াকে আপনি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না এত বড় সাহস আমার মুখের উপর বলে কিনা তুমি প্রিয়াকে বলে দাও পাত্র আমার দেখা হয়ে গেছে সামনের রবিবার আশীর্বাদ করতে আসবে ও যেন রাস্তার ওই লোফার অপূর্ব টপূর্বকে ভুলে যায় দেখি কোন ভালোবাসার শক্তি দিয়ে প্রিয়ার বিয়ে ও আটকাতে পারে মা 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 শিগগিরই এসো দিদিরা কেমন করছে सर सर घर आ गया राजू কি হয়েছে রাজু সকাল থেকে এরকম চুপচাপ হয়ে আছো কেন আমার সঙ্গে একবার দেখা পর্যন্ত করনি একি এটা কোথেকে পেলে তুমি এই তো তোমার দিদি হ্যাঁ তোমার দিদির নাম কি কেন কারণ ফটোতে তোমার দিদির পাশে যে মানুষটাকে দেখছো সেই হতভাগ্য মানুষটা আমার আমার দাদা রাজু আমার খুব ভয় করছে রাজু বাবা বলল সামনে সপ্তাহে নাকি আমার বিয়ে তুমি এই বিয়েটা আটকাবে কি করে আমাদের আটকাতে হবে রিয়া আমাদের জিততেই হবে এটাই তো লড়াই হ্যাঁ রিয়া ভালোবাসা যুদ্ধ আমরা জিতবই রিয়া দেবান্ত নিমন্ত্রণ করতে লন্ডনে গেছে ও দুদিনের মধ্যে এসেও যাবে ফিরে আসুক দিমাংকে বলবো ওদের বাড়ির সঙ্গে তো যোগাযোগ আছে গিয়ে ওখানে সবাইকে ওদের সপরিবারে নিমন্ত্রণ করে আমাদের বাড়িতে ডেকে তারপরে একটা পুরোহিতকে ডেকে আশীর্বাদটা সেরে নিলেই হবে ও খুব ভালো হবে খুব ভালো